আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে বললেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কেবিনে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। সিরাজগঞ্জে দুই বিএনপি নেতা সহ গ্রেপ্তার চারজন। নির্বাচন এখন আতঙ্কের নাম বললেন জিএম কাদের। মহিলা দলের খাগড়াছড়ি ও গাজীপুর জেলা কমিটির অনুমোদন। মানবাধিকার লঙ্ঘন, আমেরিকায় বাণিজ্য সুবিধা হারল তিন দেশ। আবারও গৃহবন্দী কাশ্মীরের তিন নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র্যাবের ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিকেলে রাজধানী গুলিস্তানি মহানগর নাট্যমঞ্চে জাতীয়বাদী ছাত্রদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শোনা যাচ্ছে সরকারের অনেক মন্ত্রী এমপি পাসপোর্ট ভিসা প্রস্তুত করে রেখেছে, খবর খারাপ দেখলে বিদেশে চলে যাবেন। আমরা বলবো, দেরি করেছেন কেন, এখনই বিদেশে গিয়ে দেশের মানুষকে মুক্তি দিন। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, এটা এখন গণ দাবি। অন্যথায় আপনারাই বিদেশে চলে যান, দেশের মানুষকে মুক্তি দিন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের বিশেষ করে ছাত্রদলকে ত্যাগ স্বীকার প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, মোশারফ হোসেন, নাজিমুদ্দিন আলম, শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু সহ আরো অনেকে। বিএনপি অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালে সরকারের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব পালন করবে, তবে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের কাছে সকল ক্ষমতা থাকবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিকেল 11টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সেবা দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সকল রাজনীতি দলকে আমি অনুরোধ করব, কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি না নির্বাচন না করে সেই দায়িত্ব কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি না নির্বাচন করে সেই দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, বিএনপি নানা রকম সমালোচনা ও হুমকি দিচ্ছে, এমন হুমকি দিয়ে সংবিধান থেকে সরাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া একটি বড় দলের প্রধান, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত, আইন অনুযায়ী তার শাস্তি হয়েছে, তাকে জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কারণে জেল থেকে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন, আইন অনুযায়ী তিনি দেশে যেতে পারেন না। এটিকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়ার জন্য নানা রকম বাহানা ও নানা রকম কর্মসূচি দিচ্ছে। আমি মনে করি আমাদের সচেতন হতে হবে, সারা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে হবে। কেবিনে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গোসল করানোর জন্য কেবিনে নেওয়া হয়েছিল। দুপুর পনে একটার দিকে তাকে 4219 নম্বর সিসিইউ ব্যাট থেকে 7205 নম্বর কেবিনে নেওয়া হয় বলে একটি সূত্র বাংলা নিউজকে নিশ্চিত করেছে। তবে খালেদা জিয়ার কোনো চিকিৎসক কিংবা তার পেস উইংয়ের কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র জানায়, গত 13 নভেম্বর থেকে এবারকেয়ার হাসপাতালে সিসিউতে
চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এ সময় তাকে কেবিনে নেওয়া হয় গোসল করানোর জন্য। গোসল শেষে তাকে আবারও সিসিওতে নেওয়া হয়, কারণ সিসিওতে গোসল করার সুযোগ নেই। গত 28 নভেম্বর গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য এফ এম সিদ্দিকি জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত। বাংলাদেশের চিকিৎসায় তার পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা জার্মানির অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হতে পারেন। এজন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আবেদন পাঠায় আইন মন্ত্রণালয়ে, কিন্তু আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে তাকে বিদেশে নেওয়ার আইনি কোনো সুযোগ নেই। সিরাজগঞ্জে 2 বিএনপি নেতাসহ গ্রেপ্তার 4 জন। আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের জেলা বিএনপি সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। সন্ধ্যায় শহরে বিভিন্ন মহলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জেলা বিএনপি সহসভাপতি নাজমুল হাসান তালুকদার, রানা যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল ও ইমর বাসার। সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের নামে 30 ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা রয়েছে। দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। কয়েক ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 70 নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জ্ঞাত অজ্ঞাত প্রায় 750 বিএনপি নেতাকর্মীকে আসামি করে 4টি মামলা হয়। নির্বাচন এখন আতঙ্কের নাম, বললেন জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এক সময়ের উৎসব মুখর নির্বাচন এখন ভয় আর আতঙ্কের নাম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলাদয়নে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, ক্ষমতা ও কালো টাকার খেলায় দেশের নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়েছে। স্বাধীনতার 50 বছরেও নির্বাচন কমিশন গঠন আইন না হওয়া লজ্জাজনক। এক সময়ে উৎসব মুখর নির্বাচন এখন ভয় আর আতঙ্কের নাম। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ রক্তাক্ত নির্বাচন চায় না, দেশের মানুষ খুনোখুনি নির্বাচন পছন্দ করে না। জাপার চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ভোটে ভিন্ন মতাবলম্বীদের মাঠে দাঁড়াতে দেয় না ক্ষমতাসীনরা। ক্ষমতার জোরে তারা বিরাট প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চান। কোথাও কোথাও ক্ষমতাসীনরা প্রশাসনের সহায়তায় নির্বাচন ব্যবস্থা কলুষিত করছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে ভোট ডাকাতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। নির্বাচন কমিশন মানুষের আস্থা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। মহিলা দলের খাগড়াছড়ি ও গাজীপুর জেলা কমিটির অনুমোদন। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়বাদী মহিলা দলের খাগড়াছড়ি ও গাজীপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুহেলি দেওয়ানকে সভাপতি এবং শাহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে মহিলা দল খাগড়াছড়ি জেলা শাখার 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও জান্নাতুল ফেরদুসকে সভাপতি এবং গুলনাহার বেগমকে সাধারণ সম্পাদক করে মহিলা দল গাজীপুর জেলা শাখার 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। মানবাধিকার লঙ্ঘন, আমেরিকায় বাণিজ্য সুবিধা হারালো 3 দেশ। আফ্রিকার 3 দেশে ইথিওপিয়া, মালি ও গিনির শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের ঘটনার জেরে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ইথিওপিয়া, মালি ও গিনির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে উত্তর ইথিওপিয়ার ক্রমবর্ধমান সংঘাতের মতো ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন ছাড়াও গিনি এবং মালি সরকারের সাংবিধানিক পরিবর্তনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে 3টি দেশের ওয়াশিংটন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এজিওএ এর আওতায় সাব সাহারান আমেরিকান দেশগুলোর রপ্তানি পণ্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির পণ্য রপ্তানিতে বাণিজ্য বাধা দূর করার পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু শর্ত পূরণ করতে হয়। 2020 সালের 38টি দেশ এনজিওর শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে বলেছিলেন, তিগাই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর সম্প্রতি সেনা অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।
আবারও গৃহবন্দী কাশ্মীরের তিন নেতা। আবারও ভারতের জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়েছে। নির্বাচন আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তারা। এ আন্দোলন ঠেকাতেই গতকাল শনিবার তাদের গৃহবন্দী করে প্রশাসন। ভারতীয় গণমাধ্যম NDTV-র খবরে বলা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ রাজধানী শ্রীনগরের গোপকারের রোডের বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়ে উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকা সিল করা হয়েছে। শ্রীনগর পুলিশ ওই এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর গাড়ি মোতায়েন করেছে, ফলে রাজনৈতিক নেতাদের বাড়িতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না এবং কেউ বাড়ি থেকে বের হতেও পারছে না। সম্প্রতি সীমানা নির্ধারণ কমিশন বিধানসভা আসনের সীমানা বন্টনের বিষয়ে খসড়া প্রস্তাব দিয়েছে। ওই কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু প্রদেশের জন্য 6টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে, যা সাবেক রাজ্যের উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে বৈ সাদৃশ্যপূর্ণ। বিরোধীরা এই প্রস্তাবকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত এই আসন বণ্টন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একজনের একটি ভোট এই অধিকারের পরিপন্থী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ নেতৃত্বাধীন গোপকার জোট। এরপরে তাদের গৃহবন্দী করা হয়। গৃহবন্দী হওয়ার পর ওমর আবদুল্লাহ এক টুইট বার্তায় একটি ছবি পোস্ট করেছেন। এতে তার ও তার বাবা ফারুক আবদুল্লাহর বাড়ির ফটকের অবস্থা দেখানো হয়। তার বাবা এবং বোন বাড়িতে বন্দী অবস্থায় রয়েছে। ছবিতে তাদের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনীর ট্রাক মোতায়েন দেখা যায়।